আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফাইবারে পেমেন্ট মেথড অ্যাড করবে। তো ফাইবারে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে পেইন ইওর অ্যাকাউন্ট থাকতে হবে, যে যদি আপনি বাংলাদেশে বসবাস করেন অবশ্যই আপনাকে পেইন ইওর একটি অ্যাকাউন্ট থাকতে হবে। যদি পেইন ইওর অ্যাকাউন্ট কীভাবে খোলে বা কীভাবে অ্যাপ্রুভ করাবেন যদি তা না জানেন, আপনি আই বাটন ক্লিক করে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসতে পারেন। তো এটিতে দেখলে খুব সহজে বোঝা যাবেন কীভাবে পেইনোর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তা অ্যাপ্রুভ করাবেন। তো এখন দেখাবো কীভাবে আপনি ফাইবারে খুব সহজে পেমেন্ট মেথড অ্যাড করবেন। তো কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল টিউটোরিয়ালে। ফাইবারের বিজনেস ট্যাবে ক্লিক করে পরবর্তীতে ক্লিক করবো আর্নিংসে। এর পরবর্তীতে ম্যানেজ পেমেন্ট মেথড এখানে ক্লিক করব। তো এখানে আমি অ্যাড পেমেন্ট মেথড বাটনে ক্লিক করব। তো সিকিউরিটির জন্য যখন আপনি ফাইবারে নাম্বার অ্যাড করেছিলেন সেই নাম্বারে আপনার একটা SMS যাবে। তো এখানে ভেরিফাই বাই SMS বাটনে ক্লিক করে দেব। তো কোডটি ফোনে গেলে কোডটি এখানে উঠিয়ে দিবেন। পরবর্তীতে সাবমিট কোড বাটনে ক্লিক করব। তো এটা ভেরিফাই হয়ে গেল। এখন অ্যাড পেমেন্ট মেথড এটা বাটনে ক্লিক করব। তো আমরা অবশ্যই এখানে পেইনোর অ্যাড করব। তো পেইনোর আমরা মার্ক করে দিচ্ছি আর কারেন্সি অবশ্যই USD হবে। তো কন্টিনিউ ক্লিক করবেন। তো ইউ আর অলমোস্ট দেয়ার, বাস গট ইট বাটন ক্লিক করে দেবেন। ফাইবার ইমিডিয়েটসে একটি মেল যাবে, মেলটিতে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো যেহেতু আমাদের অলরেডি পেইনোর অ্যাকাউন্ট আছে এখানে আমরা ক্লিক হেয়ার দিয়ে ক্লিক করব। তো আপনার পেইনোরের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে নেবেন, সাইন করে দিব। তো সাকসেসফুলি আমরা পেইনোর অ্যাকাউন্ট অ্যাড করে ফেললাম ফাইবারে। তো পেইনোরের ইমেল অ্যাড্রেসে একটি মেল যাবে। তো মেলটি গেলে আমরা বুঝতে পারবো যে পারফেক্টলি আমাদের ফাইবার অ্যাকাউন্টটি পেইনোরের সাথে কানেকশন অ্যাড হয়ে গেছে অ্যাজ এ পেমেন্ট মেথড। তো এই যে ইমেলটি আসবে, মেলটি আমার প্রায় 10 মিনিট পরে এসেছিল। তো আমরা এখন চাইলে আমাদের ফাইবার অ্যাকাউন্ট থেকে মানি আমরা খুব সহজে অ্যামাউন্ট উইথড্র করতে পারবো। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী টিউটোরিয়ালের জন্য। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।